সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে। এমন কঠিন সমীকরণে ম্যাচে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যান বাংলাদেশ দল। মাত্র 332 রানের বিশাল টার্গেট দাঁড়ায় 8 ওভার 1 বলে। মাত্র 25 রানে অধিনায়ক লিটন দাস ও নাঈম শেখ নাজমুল হাসান শান্তর উইকেট হারায় বাংলাদেশ। 16 ওভার 3 বলে দলীয় 65 রানে ফেরেন তাওহিদ হৃদয়। তিনি 38 বল খেলে 2টি বাউন্ডারির সাহায্যে মাত্র 16 রান করার সুযোগ পান। শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরীর দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করে 2 ওপেনার জোড়া সেঞ্চুরিতে 9 উইকেট 332 রান করে আগ পাকিস্তান।